সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ ও আমার সহকর্মীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মহেশখালী আইল্যান্ড হাইস্কুল কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় সম্পর্কে আলোচনা করব। বাংলা দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ টপিকস সমাস নিয়ে আলোচনা করেছিলাম গত দুই ক্লাস। সমাস, সমাস পরিচিতি, প্রকারভেদ ইত্যাদি আলোচনা করেছিলাম এবং সমাসের দুটা ভাগ আমরা আলোচনা করেছিলাম, দ্বন্দ্ব এবং দীর্ঘ সমাস। সুপ্রিয় শিক্ষার্থীদের জন্য আজকে আমার ক্লাস হল কর্মধারয় সমাস। এর আগে আমরা ছয় প্রকার সমাসের দুইটা প্রকার আলোচনা করেছিলাম, আজকে আলোচনা হবে কর্মধারয় সমাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার ক্লান্তিলাভ নিয়ে তোমরা নিরাপদে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ক্লাস উপভোগ করবে আশা করছি। এখান থেকে কিছুটা হলেও তোমরা উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কথা বাড়াচ্ছি না, আজকে আমরা কর্মধারয় সমাস সম্পর্কে কিছু আলোচনা করব। তোমরা খেয়াল করবে সমাসের সংজ্ঞা কাকে বলা হয়। যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশিষ্য বা বিশিষ্য বা অন্য অন্য পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য থাকে। তাকে কর্মধারয় সমাস বলা হয়। যেমন নীল যে পদ্ম, সমান সমান নীল পদ্ম, যে শান্ত সে শিষ্ট, সে শিষ্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব যে কর্মধারয় সমাস কাকে বলা হয়, কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য কি, গঠন কি এবং প্রকারভেদ কি। এখন এখানে দেখতে পাচ্ছি কর্মধারয় সমাসের যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশিষ্য বা বিশিষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য থাকে, তাকে কর্মধারয় সমাস বলা হয়। উদাহরণ হিসেবে আমরা লিখলাম যে নীল যে পদ্ম, নীল পদ্ম, যে শান্ত সে শিষ্ট, এটা হলো শান্ত শিষ্ট। তাহলে আরো বলতে পারি যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা। সুতরাং কর্মধারয় সমাস বলতে বিশেষণের সাথে বিশিষ্যের সমাস হবে এবং পরপদ, পরবর্তী পদের পূর্বের পদ নয়, পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলা হয়।
কর্মদ্বারা সমাসের বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য আমরা এখানে পেতে পারি, এই বৈশিষ্ট্যগুলো আমরা এখন আলোচনা করব। প্রথমে আমরা সংজ্ঞা বলছি, এখন আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কর্মদ্বারের সমাসের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। কি কি বৈশিষ্ট্য আছে এখানে? কয়েকটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো হল, এক, বিশেষণ পদটা আগে বসবে। এখানে বিশেষণ পদ আগে বসে বসে। আরেকটা বৈশিষ্ট্য আমরা যদি বলি, সেটা হলে ব্যাস বাক্যে সাধারণত যে যা যিনি, ব্যাস বাক্যে সাধারণত যে যা যিনি অথবা ন্যায় মত রূপ ইত্যাদি বসবে। প্রথম বৈশিষ্ট্য পেলাম যে আমরা বিশেষণ পদটা পূর্বে বসবে। দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা বলছি সেটা হলো ব্যাস বাক্যে সাধারণত যে বা যে যা যিনি অথবা ন্যায় মত রূপ, হ্যাঁ, যে যা যিনি অথবা ন্যায় মত রূপ ইত্যাদি বসে। কর্মদ্বারের সমাসের আরেকটা বৈশিষ্ট্য বলবো, আরেকটা বৈশিষ্ট্য হলো সমস্ত পদ দ্বারা সাধারণত কোন গুণ বোঝায়। হ্যাঁ, সমস্ত পদ দ্বারা সাধারণত কোন গুণ বোঝায়। তাহলে আজকে দেখলাম যে আমরা কর্মদ্বারের সমাসের বৈশিষ্ট্য কি কি, কর্মদ্বারের সমাসের যে বৈশিষ্ট্যগুলো আমরা এখানে আলোচনা করছি, যে পূর্ব পদে সবসময় বিশেষণ পদ হয়, পূর্ব পদটা বিশেষণ পদ হয়, অর্থাৎ বিশেষণ পদ আগে বসে, এরপরে ব্যাস বাক্যে সাধারণত যে যা যিনি অথবা ন্যায় মত রূপ ইত্যাদি বসে, এবং শেষ যে পয়েন্টটা বলব সেটা হলো যে সমস্ত পদ দ্বারা সাধারণত কোনো গুণকে বোঝায়, এর গঠন কিরকম। হ্যাঁ, এখন গঠন সম্পর্কে আমরা আলোচনা করব, কিভাবে কিভাবে গঠিত হতে পারে, বিভিন্ন ভাবে কর্মদ্বারের সমাস গঠিত হতে পারে। তো কয়েকটা গঠন, গুরুত্বপূর্ণ কয়েকটা গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। এর গঠন প্রণালী কিরকম, কি কি কিভাবে কিভাবে কর্মদ্বারের সমাস গঠিত হয় সেটা সম্পর্কে আমরা এখন বলব। গঠন, কর্মদ্বার সমাস কিভাবে গঠিত হয়, যেমন দুটি বিশেষণ পদে একটি বিশেষ্য বোঝাবে, একটি বিশেষ্য বোঝাবে, বুঝলে? যেমন যে শালা সে চতুর, দুই নম্বর একটা বৈশিষ্ট্য,
দুটি বিশিষ্ট পদে একই ব্যক্তির অবস্থা কোন দিয়ে হবে? দুটি বিশিষ্ট পদে একই ব্যক্তি বা বস্তু বুঝাবে, একই ব্যক্তি বা বস্তু বুঝাবে। যেমন যিনি জজ, যিনি জজ তিনি সাহেব, তিনি সাহেব সমান জজ সাহেব। প্রথম একটা বৈশিষ্ট্য বলছি যে দুটি বিশেষণ পদে একটি বিশেষণ, একটি বিশেষ্য বা নামকে বোঝায়। যেমন যে চালাক সে চতুর, চালাক চতুর। দুই নম্বর বললাম যে দুটি বিশেষ্য পদ মিলে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে, যেমন যিনি যশ তিনি সাহেব, যশটাই সাহেব, সাহেবটাই যশ। হ্যাঁ, এরপর আরেকটা বৈশিষ্ট্য আমরা এখানে আলোচনা করব। কার্যে পরম্পরা বোঝালে, হ্যাঁ, কার্যে পরম্পরা বোঝালে পরম্পরা বোঝাতে দুটি ক্রিয়ান্ত বিশেষণ দুটি কৃতান্ত বিশেষণ পদেও পদেও কর্মধারয়। যেমন আগে ধোয়া পরে মোছা, যেমন ধোয়া মোছা। যে দুটি বিশেষণ পদে কর্মধারয় সমাস গঠিত হয়, কিন্তু দুটি বিশেষণ পদ মিলে একটি বিশেষ্য বোঝাবে, যেমন যে চালাক সে চতুর, চালাক চতুর। দুই নম্বর যেটা বলছি, দুটি বিশেষ্য পদেও কর্মধারয় সমাস হয়, একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, যেমন যিনি যশ তিনি সাহেব সমান যশ সাহেব। এরপরে যেটা বললাম যে কার্যে পরম্পরা বোঝাতে দুটি ক্রিয়ান্ত বিশেষণ পদে কর্মধারয় সমাস হয়, যেমন আগে ধোয়া পরে মোছা, আগে ধোয়া পরে মোছা সমান ধোয়া মোছা। তাহলে এরপরে বৈশিষ্ট্য আরো দু একটা বৈশিষ্ট্য কথা বলি। এরপর বৈশিষ্ট্য হল পূর্বপদে স্ত্রীবাচক শব্দ থাকে, পূর্বপদে স্ত্রীবাচক শব্দ থাকে, পূর্বপদে যদি স্ত্রীবাচক শব্দ থাকে সেটাকে, সেটা কি হবে? সেটা পুরুষবাচক হবে, সেটা পুরুষবাচক হবে, পুরুষবাচক হবে। যেমন সুন্দরী জেলাটা,
সুন্দরী দেবতা সুন্দরতা, তাহলে একটা বৈশিষ্ট্য পেলাম যে পূর্ববর্তী স্ত্রী বাচক শব্দ থাকলে সেটা পুরুষ বাচক হবে, যেমন সুন্দরী জেলতা সুন্দরতা। এরপর আর একটা বৈশিষ্ট্য বলব পরপদে, পরপদে রাজা থাকলে থাকলে কর্মধারে সমাসে সমাসে রাজ হবে, রাজ হবে। যেমন মহান যে রাজা, যে রাজা মহারাজ, মহারাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণে কর্মধারয় সমাসের গঠন সম্পর্কে বললাম, এখন আমরা কর্মধারয় সমাসের প্রকার সম্পর্কে আলোচনা করব। তাহলে কর্মধারয় সমাসের প্রকারগুলো কি? এ সম্পর্কে আমরা এখন আলোচনা করব। এতক্ষণ আমরা কর্মধারয় সমাসের গঠন সম্পর্কে আলোচনা করছি, এখন প্রকার সম্পর্কে আলোচনা করব। একটা হলো এক সাধারণ কর্মধারয়, হ্যাঁ সাধারণটা হলো অন্যান্য থেকে আলাদা সাধারণ কর্মধারয়। এই সমস্যা নিয়ে যখন কথা বলি তখন আমাকে সংজ্ঞা হিসেবে বলতে হয় কর্মধারয় সমস্যার অন্যান্য যে পদগুলো আছে সেগুলো বাদে, সেগুলো সবগুলোকে বাদ দিয়ে যে সমস্যা হয় সেটি হলো সাধারণ। যেমন আমরা এখানে বলতে পারি উপমান, উপবিতরূপক, মধ্যপদরূপী ইত্যাদি। হ্যাঁ, উপমান উপমান উপবিত রূপক মধ্যপদরূপী মধ্যপদরূপী কর্মধারয় ছাড়া বাকি সব সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। যেমন যেমন প্রিয় যে সখা, সমান প্রিয় সখা, কালো যে সাপ, সাধারণ কর্মধারয় সমাসটা হল যে উপমান, উপমিত, রূপক এবং মধ্যপদরূপী কর্মধারয় সমাস। এই চারটা সমাস ছাড়া বাকি যে সমাসগুলো থাকবে এটাকে বলা হয় সাধারণ কর্মধারয় সমাস। উপদাহরণ হিসেবে বলছি যে প্রিয় যে সখা, প্রিয় সখা, কাল যে সাপ, কাল সাপ। এরপর আসছে মধ্যপদরূপী কর্মধারয় সমাস।
2 2 নম্বর হলো মধ্যপথ বি পদ্ধতি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে আলোচনা করছি করদারসের সমাসের প্রকার সম্পর্কে দুই মধ্যপথ বি মধ্যপথ বি কর্মধারয় সমাসটা আগে বলা যে কর্মধারয় সমাসের যে ব্যক্তির মধ্যের পথ যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যে মাঝের পথ ব্যাস বাক্যের মধ্যপথ মধ্য পদের লোপ হয় তাকে মধ্যপথ লোপি কর্মধারয় সমাস বলা হয় যেমন ধর্ম রক্ষার্থে যে ঘট সমান ধর্ম যে ঘট সমান ধর্ম এরপরে আছে চালিয়ে জন্ম যে সমাসে ব্যাস বাক্যের মধ্যপথের লোপ হয় তাকে মধ্যপথ লোপী কর্মধারয় সমাস বলা হয়। উদাহরণ হিসেবে আমরা বলছি এখানে ধর্ম রক্ষার্থে যে ঘট ধর্ম ঘট ধর্ম এবং ঘট আছে মাঝখানে যে ব্যাস বাক্য রক্ষার্থে যে রক্ষার্থে যে চালে জন্মানো কুমড়া চালে জন্মানো কুমড়া চাল কুমড়া এখানে জন্মানো মধ্যপথের লোপ হ্যাঁ ব্যাস বাক্যের মধ্যপথের লোপটা এখানে দেখা যাচ্ছে। এরপরে আমরা আলোচনা করব উপমান এরপরে উপমিত কর্মধারয় সমাস উপমান উপমান কর্মধারয় সমাস যে সমাসে পূর্বপদের সাথে পরপদের সম্পর্ক সত্য বেশি বলার অথবা লেখার দরকার মনে করছি না সংক্ষিপ্তভাবে বলছি পূর্ব পদের সাথে পর পদের সম্পর্কটা সত্য তাকে উপমান কর্মধারয় বলা হয়। ধারণ সমাস বলে যেমন যেমন কাজলের ন্যায় কালো সমান কাজল কালো
পারি, যেমন বকের নিয়ে থাকে সমান বক দ্বারা। যাই হোক, আমরা চতুর্থ নম্বরে উপমিত কর্ম দ্বারা সমান বললো। আর এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, উপমান কর্ম দ্বারা সমাসের মধ্যে একটা বিশিষ্ট হয়, বৈশিষ্ট্য কি, একটা হলো বিশিষ্টের সাথে যোগ হবে বিশেষণ। এটা হলো কর্মধারের সমাসের, উপমান কর্মধারের সমাসের একটা বৈশিষ্ট্য। এরপর উপমিত, উপমিত ঠিক অনুরূপ অপমানের মতো, কিন্তু অনুমতের সাথে পরপথের যে সম্পর্ক থাকবে সেটা সত্য নয়। তাহলে আমরা এখন লিখতে পারি যে পূর্ববোধের সাথে পরপথের সম্পর্ক মিথ্যে হবে, পূর্ব পদের সাথে পরপদের সম্পর্ক মিথ্যে হবে, মিথ্যে হলে তাকে উপমিত বলা হবে, উপমিত কর্মদ্বার সমাস। যেমন চাঁদের নিয়ে সমান চাঁদ, চাঁদের মেয়ে মুখ চাঁদ মুখ, ফুলের ন্যায় কুমারী ফুল কুমারী। কুমারী এখন আমরা অপমিত কোন উপমান কর্মদ্বারের সমাসের যেটা বললাম সেটা হলো যে পূর্বপদের সাথে পরপদের, পূর্বপদের সাথে পরপদের সম্পর্ক যদি সত্য হয় তাকে উপমান কর্ম দ্বারা সমাস বলা হয়। এখানে একটা বৈশিষ্ট্যের কথা বলছি যে এখানে একটা হলো বিশিষ্ট আর একটা হলো বিশেষণ। আর পূর্বপদের সাথে পরপদের সম্পর্কটা যদি মিথ্যা হয় তখন উপমিত কর্ম দ্বারা সমাস, যেখানে দুটোই হবে পূর্বপদ এবং পরপদ দুটোই হবে বিশিষ্ট। তাহলে উদাহরণ হিসেবে আমরা বলছি যে চাঁদের ন্যায় মুখ, ফুলের ন্যায় কুমারী, সিংহের ন্যায় পুরুষ ইত্যাদি ইত্যাদি। সেখানে বৈশিষ্ট্য যদি বলি, আগেরটা ছিল উপমানে ছিল বিশিষ্ট এবং বিশেষণ, এখানে বৈশিষ্ট্য হবে বিশেষ যোগ বিশিষ্ট। এটা হলো উপমিতের বৈশিষ্ট্য আর এটা হলো উপমানের বৈশিষ্ট্য। তাহলে সর্বশেষ আমরা যে প্রকারটা করব সেটা হয় রূপক কর্মধারের সমাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কর্মধারের সমাসের প্রকার সম্পর্কে আলোচনা করছি। সর্বশেষ পাঁচ নম্বরে আমরা যেটা বলব সেটা হবে রূপক কর্মধার। পাঁচ রূপক কর্মধার, রূপক কর্মধার, রূপক কর্মধারের সমাসটা হবে কিরকম, যদি বলি যে পূর্বপদ অদৃশ্যমান আর পরপদ দৃশ্যমান হবে তাকে রূপক কর্মধার। পূর্বপদটা এটি পূর্বপদ, পূর্বপদ এটিকে পরপদ, পরপদ এটা অদৃশ্য, পূর্বপদটা হবে অদৃশ্য আর পরপদটা হবে দৃশ্যমান। অর্থাৎ পূর্বপদ পূর্বপদ অদৃশ্যমান এবং পরপদ
দৃশ্যমান হবে হবে তাকে রূপক কর্ম দ্বারা সমান করা হয়। সমাস বলে যেমন মন রূপ মাঝি মাঝি সমান মন মাঝি বিষা অনুরূপ আর একটা বলতে পারি বিষাদ রূপ সিন্ধু রূপ সিন্ধু সমান বিষাদ সিন্ধু। এই যে রূপক কর্ম দ্বারা সমাস, এই রূপক কর্ম দ্বারা সমাসের যে বৈশিষ্ট্য সেটা যদি বলি যে ব্যাস বাক্যের মাঝখানে রূপ শব্দটা ব্যবহৃত হয়, ব্যাস বাক্যের মাঝখানে, হ্যাঁ বাক্যে ব্যাস বাক্যে রূপ শব্দটাকে হয় ব্যবহৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ ধরে সমাসের ছয়টা প্রকার, ছয়টা প্রকারের একটা প্রকার নিয়ে আলোচনা করছি। বিগত ক্লাসে আমরা আলোচনা করছিলাম দ্বন্দ্ব সমাস এবং দীর্ঘ সমাস নিয়ে, আজকে আমরা কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করছি যে কর্মধারয় সমাস কাকে বলা হয়। আমি আবারও সংক্ষেপে রিভিউ করছি, আবারও পুনরালোচনা করছি যে কর্মধারয় সমাস যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশিষ্ট বা বিশিষ্ট ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থে প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলা হয়। বলছিলাম যে যে শান্ত সে শিষ্ট, শান্ত শিষ্ট যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা ইত্যাদি বৈশিষ্ট্য। যখন বলছিলাম কর্মধারয় সমাস কি কিভাবে আমরা চিনব, এটা হয় যে সমাসে সাধারণত বিশেষণ পদটি আগে বসে এবং ব্যাস বাক্যে যে যা যিনি অথবা ন্যায় মত রূপ ইত্যাদি বসে। আর শেষ বৈশিষ্ট্যটা বলছিলাম সমস্ত পদ দ্বারা সাধারণত কোনো গুণকে বোঝাবে। গঠন কেমনে হয়, গঠন হওয়ার জন্য যে দুই চারটা পয়েন্ট আলোচনা করছিলাম, দুটি বিশেষণ পদে যদি একটি বিশেষ